বাবুরের মাটি নাফার মানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরের হাত দিয়ে অন্য পাজরের মধ্যে মিশিয়ে দাও, আমার কাছে কোনো খাতির হবে এ আমার বড় লোক বাজানরা। এই ফরিদপুরের ঘটনা শুনতেছিলাম, এক বড় ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে, বাজার মাসিদের ভিতর থেকে খাট বের করে খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র খাটে মাসিদের বারান্দায় ফেলাইয়া রাখলো, তার কামাই করা কষ্টের টাকার বাড়ি তাকে জায়গা দেয়ার পাগল। আমার বাবারা করোনা ভাইরাসের সময় বরিশালের দায়িত্বশীল আমাকে বলতেছিল, হুজুর আরে পোলাফান আমাদেরকে মোবাইল করছে, তার বাপ করোনা ভাইরাস আক্রান্ত হইয়া মারা গেছে, আমাদেরকে বলে আমার বাপকে গোসল কাপড় পরাইয়া জানাজা পরাইয়া দাফনের জন্য। যখন আমাদের লোকজন গেল যাইয়া দেখে কাউকে পাওয়া যায় না, দেখে রুম তালা মারা আটকানো, চাবিও কেউ নিয়ে ওখানে নাই, আমাদের লোকজন তালা ভাইয়া যখন ভিতরে ঢুকলো দুইকে দেখে এখনো লোকটা মারা যায় না, তখন আমাদের লোকজন তাকে তাড়াতাড়ি ধইরা কাদের ভিতরে উঠাইয়া তাড়াতাড়ি যখন অক্সিজেনের ব্যবস্থা করলো, তখন একটু হুশ হওয়ার পর একটু খেয়াল হওয়ার পরে আফসোস করে বলে, আফসোস যাদের জন্য জীবন শেষ করে অর্থ সম্পদ রাইখা গেলাম, আজকে আমার এই কঠিন মুহূর্তে তারা আমাকে ফালাইয়া রূপ তালা মাইরা চইলা গেল, আপনারা কারা এই কঠিন মুহূর্তে আপনারা আমাদের সহযোগিতা করলেন, আমার খেদমত করলেন, কলম কাগজ দিয়ে আসেন আপনাদেরকে সমস্ত জায়গা আমি লেখা দিয়ে যাই। এ দুনিয়াদার পাগল, এই সম্পদ হারামকে যারা হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, পরে সম্পদ বাড়াইয়া ধোকাবাজি কইরে নিজের সম্পদ বাড়াতে চিন্তা করোনা, ক্ষমতা সম্পন্ন দলের সঙ্গে জড়াইয়া টেন্ডারবাজি চাঁদাবাজি জুলুম কইরা মিথ্যাবাজি কইরা এই সম্পদ কার জন্য রেখা যাও, এত টাকা রাখবা কোথায় কাপনে যে পকেট না। আল্লাহকে রাজি খুশি করার আশায় না, কি কথা ঠিক না? এখন বেহেস্তে যারা যাইতে চান দুইটা কাজ লাগবে, দুইটা আমল, কয়টা? এক নম্বর হলো ইমান আনা লাগবে, এক নম্বর কি ইমান, দুই নম্বর কাজ হলো আমলে সলেহ অর্থাৎ নেক কাজ করা লাগবে, কি কাজ করা লাগবে বলেন? একটা হলো ইমান আর একটা হলো ভালো কাজ। ইমান যদি না থাকে ভালো কাজের কোনো মূল্য আছে? যেমন একটা উদাহরণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেবের নাম শুনছেন, আল্লাহ হাবিবের চাচা ছিল না? হ্যাঁ, আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢালের মতো প্রহরা দিয়া লালন পালন করতেন, তার কারণে আল্লাহ রাসূলকে কেউ কিছু বলতে পারত না, কথা ঠিক কিনা? এমনকি কাফেরের দলেরা যখন আল্লাহ রাসূলকে সমাচ্যুত করিয়া, এই আমরা বলি জেলখানা আর বনবাস করে না লোকালয়ের বাহিরে, প্রায় 3 বছরের মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মুকাতাআত বলা হয় আরবিতে, সেই বনবাসের ভিতরে রাখলেন। এই 3 বছর পর্যন্ত আল্লাহর হাবিব সেখানে ছিলেন, সেখানে কিন্তু আবু তালেব তার সঙ্গে সময় কাটাইছে, এত তার কাছের সহযোগী। কিন্তু আবু তালেব কি বেহেশতে যাবে? বলেন মুখ খুলে বলেন, কেন যাবে না? বলে ইমান আনে নাই। কি আনে নাই? ইমান না আনার কারণে তার ভালো কাজের কোনো মূল্য কথা ঠিক কিনা? তাহলে সমস্ত ভালো কাজ কাজে লাগার জন্য সর্বপ্রথম শর্ত কি? ইমান আনা লাগবে।
এখন ইমান কি জিনিস এটা বোঝা লাগবে না? ইমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ বিশ্বাস। বাংলা অর্থ কি? বলেন বলেন। আচ্ছা এই বিশ্বাসটা কেমন হবে, ধরনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ইমান আনো সাহাবাই কেরামরা যেভাবে ইমান আনছিলেন। কারা? সাহাবাই কেরামরা যেভাবে ইমান আনছিলেন তোমরা সেভাবে ইমান আনো। সাহাবাই কেরামদের ইমান কেমন ছিল দুই একটা ঘটনা শুনলেই বুঝবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? কথা কয় না, যত মানুষ দুনিয়াতে আসছিল আছে আসবে, নবীদের পরেই যার সবচেয়ে সম্মান বেশি তার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার গোলাম ছিল, গোলামকে আজাদ করে দিয়ে বলছিল গোলাম তুমি আজাদ, মাঝে মধ্যে কিন্তু কিছু খাদ্য নিয়ে আসতে পারলে তুমি নিয়ে আসো। খাদ্য মাঝে মাঝে গোলাম নিয়ে আসে, জিজ্ঞাস করে কিভাবে কামাই করছো, যখন দেখতেন হালাল সেইটা তিনি খাইতেন। একদিন তার পেটেও বড় ক্ষুধা, গোলাম খাদ্যও নিয়ে আসে, জিজ্ঞাস না কইরা তিনি খাদ্য খেয়ে ফেলস, কারণ অন্য সময় হালাল উপায় আনে। কথা বলেন না, আজকে মনে করছে হালাল উপায় আনছে খাইছে। গোলাম বলতে জুজু আপনি তো না জিজ্ঞেস করে খানা খান না, আজকে নিজা না জিজ্ঞেস করে খাইলেন, বলে তুমি তো অন্য অন্য সময় হালাল উপায় আনো, আজকে পেটেও বড় ক্ষুধা, এই জন্য জিজ্ঞেস না করে খেয়ে ফেলছি, বলো তুমি কিভাবে কামাই করছো। তখন গোলাম বলতেছে হুজুর আমি যখন কাফের ছিলাম জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবি করছিলাম, সেই লোকটার তদবির ভালো হয়ে গেছে, সেই লোকটার সঙ্গে দেখা, ওই যে ভালো হয়েছে জাদুবিদ্যার মাধ্যমে, ওই বিনিময় আমাকে এই খাদ্য দিছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্না লিল্লাহ, বাজার তুমি তো আমাকে হারাম খাদ্য খাওয়াইছো, কারণ জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বলে তিনি গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করছে, এই শরীয়তের মশালাকে না যাই নিয়ে খাইছি, আল্লাহ কি দরপাকর করবে? কথা বলে না কেন, করবে? লোকেরা বলে হুজুর আপনি তো না যাই না খাইছে, আল্লাহ তো মাফ করিয়া দেবে, আপনি গলার ভিতরে আঙ্গুল দিয়ে নিজেকে কষ্ট দেন কেন? তখন তিনি বলতেছিলেন হে আমার সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর ওই খাদ্য আমার পেটের ভিতরে হজম হওয়ার আগে আমি দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায় যাব, কিন্তু ওই খাদ্য আমার পেটে আমি হজম হইতে দেব না। এ বিশ্বাসের অবস্থান বুঝলেন? কথা ভাই না, ইমান মানে কি? বিশ্বাস। বিশ্বাসের ধরনটা বুঝলেন কেমন ইমান হওয়া লাগবে, কথা ঠিক না? এরপরে লোকেরা বলে হুজুর আপনি পেট ভরিয়ে পানি খান, পানি খেলে গলার ভিতরে আঙ্গুল দিলে বমি হবে, বমির সাথে খাদ্য বেরিয়ে আসবে। তিনি পেট ভরিয়ে পানি খেয়েছে, যখন গলার আঙ্গুল দিল বমি হয়ে গেল, খাদ্য বেরিয়ে আসবে। তখন তিনি বলেন আলহামদুলিল্লাহ, হে আমার মালিক হারাম খাদ্য আমার ভিতর থেকে বের করে দিছে, এর নাম কি? এর নাম কি? আচ্ছা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? কথা কয় না, শুনছেন? তিনি প্রায় অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন না, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা, কথা ঠিক কিনা? নীল নদীর নাম শুনছেন? নীল নদ শুনছেন? নীল নদীর একটা নিয়ম ছিল, প্রতি বছর একটা সময় শুকায় যায় একটা যুবতী সুন্দরী মেয়েকে যদি নীল নদীর ভিতরে বলি দেওয়া হইতো জবাই, তাইলে পানি জারি হইত, নালে পানি আসতো না, আর ওই পানি খাইয়া মানুষ বাঁচে, পানি দিয়া ফসল হয়, ফসল খাইয়া মানুষ বাঁচে। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হোক তিনি শাসন আমল কালে ওই নীল নদী তাদের আয়ত্তে এসে গেছে, এখন নিয়ম অনুযায়ী তো নীল নদীর পানি শুকাইছে। এখন নিয়ম কি? একটা সুন্দরী যুবতী মেয়েকে কি করা লাগবে? বলি দেওয়া লাগবে জবাই, নালে পানি আসবে না, নালে মানুষ তো পানি না খেয়ে মরবে,
ওদের ফসল হবে না। এখন মুসলমানদের গভর্নর তার কাছে যাইয়া বলে যে হুজুর, নিয়ম অনুযায়ী নীল নদীর পানি শুকাইছে, আর যুবতী একটা সুন্দরী মেয়েকে জবাই না করলে তো পানিও আসবে না, আর এই পানি না খাই তো মানুষ মারা যাবে, আর ফসলও হবে না, আমরা মারা যাব, এখন কি করব, আপনার থেকে সিদ্ধান্ত নেওয়ার জন্য আস। ইসলামের মধ্যে একটা মেয়েকে জবাই দেওয়া জায়েজ আছে? হ্যাঁ, ওদিকে লক্ষ লক্ষ মানুষ মারা যায়, এখন ফালা কি? এক শ্রেণী বর্তমানে আছেন আমাদের দেশে, তখন কত ফতুয়া দেবে দেখবেন, এখন উপায় কি? এখন লক্ষ লক্ষ মানুষের যান বাঁচাইতে একটা যান জবাই দিলে তার পড়ার কিছু নাই, কথা ঠিক কিনা? কিন্তু তাদের ইমান কেমন ছিল, এ হতেই পারে না। আমিরের কাছে সংবাদ পৌঁছেছে, আমির, নীল নদীর পানি নিয়ম অনুযায়ী শুকায়, আজকেও শুকিয়ে গেছে, এখন শুকিয়েছে, যদি একটা সুন্দরী যুবতী মেয়েকে যদি জবাই করানো হয়, বলি দেওয়া না হয়, নীল নদীতে পানি আসবে না, আর পানি না খাইয়ে ফসল না হলে মানুষ মরবে, এখন কি করা? আমির বলে বলো কি, তাহলে একটা মেয়ে জবাই দেওয়ার মধ্যে পানি আসার ক্ষমতা আমার আল্লাহর ক্ষমতা কোথায়? এই কথা বইলা আমির নীল নদীর কাছে চিঠি লেখে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই দিত, কার কাছে চিঠি লেখে? হ্যাঁ, এই আমাদের যুগ হইলে কি কইতো, বলে আদি পাগল, নদীর কাছে চিঠি লেখে। আমির চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাহলে জারি হয়ে যাও, আর যদি আল্লাহর হুকুমে তুমি জারি না হও তোমার পানি আমাদের লাগবে না। ডাইরেক্ট অ্যাকশন, কি অ্যাকশন? বলল যে চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফালাও, চিঠি নিয়ে নল নীল নদীতে ফালাইতে দেরি, কথার কথা শুম শুম কইরা নীল নদী পানিতে পড়ব, ওই নীল নদী যে পানিতে ভরছে আজ পর্যন্ত আর শুকায় না, এর নাম হলো ইমান। আর বর্তমানে এক শ্রেণী আলেম ওলামাও দেখা যায় মন্দের ভালো বলিয়া, যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়ার জায়েজ নাই, আল্লাহর হুকুম পর্দা ফরজ অমান্য কইয়া তাদের সঙ্গে মিটিং করে একসঙ্গে চা পর্বে চা খায়, কথা হয় না? এই এই ফতুয়া বাড়ি করতে যাইয়া মন্দের ভালো এই কথা বলিয়া মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্রের সহযোগিতা করে, কথা ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের জন্য শর্ত লাগাইছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের ভয় চিন্তা নাই, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিনের চরিত্র অর্জন করতে পারো। মুমিনের চরিত্র কি? ওই সাহাবায়ে কেরামদের যে চরিত্র, কথা ঠিক না? ঠিক, তাহলে ইমান হওয়া লাগবে এইরকম মজবুত, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, হাদিসের ভিতরে অনেক মুসল্লি নামাজ পড়ে তাদের ভিতরে ইমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে ফাওয়াইলুল লিল মুসাল্লি, মুসল্লি নামাজ পড়ে তার জন্য জাহান্নাম, কথা ঠিক না? ঠিক, তাহলে বুঝতে হবে ইমান হওয়া লাগবে কি নির্ভেজাল স্বচ্ছ। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলে আখলিস দীনাকা ইয়াকফিকা আল কালিল মিনাল আমাল, এই তোমাদের ইমানকে নির্ভেজাল স্বচ্ছ মজবুত করো, আল্লাহ রাসূল বলতেছেন যদি করতে পারো অল্প আমলই তোমাদের নাজাতের জন্য যথেষ্ট। তাহলে ইমান করা লাগবে নির্ভেজাল, কথা ঠিক আছে? কথা ঠিক আছে? এরপর দ্বিতীয় নম্বর কি বলছিলাম, নেক আমল, বলেন বলেন, আর একটা কি কাজ করা লাগবে? আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে নেক আমল কাকে বলে এটা বোঝা লাগবে না? বর্তমানে কিন্তু ভালো কাজ নিয়ে আমাদের সমাজের ভিতরে মতানৈক্য ঝগড়া
আছে না নাই জোরে কর আছে এই যারা নাকি বিপর্যয় চলে এই যারা নাকি মিটিং করে বিপর্যয় অবস্থায় এরা কি ওই খারাপ মনে করে করছে কথা এখন উপায় নাই এখন তো বিকল্প কি করা কি জোরে বলেন কথা ঠিক না এরপরে দেখবেন এক সেদিন এই বিশ্ব কুতুম ওদিকে তারই নেই আসতে পারে কি নাই তারই নেই মাদ্রাসায় পড়াশোনা করে নাই আপনার পেটের ভিতরে রোগ হয়েছে আপনার চক্ষু বিশেষজ্ঞ দেখাইবেন না পেট বিশেষজ্ঞ হ্যাঁ তাই যে মাদ্রাসায় কোরআন এবং হাদিস পড়াশোনা করে নাই সে বেহেশত এবং জাহান্নামের রাস্তা আপনাকে দেখাইবে কিভাবে কেন ওই বিষয় তো তার সাথে অভিজ্ঞতা নেই কথা বলেন না কেন কথা ঠিক না বেটি আমার ভাষণ দেখো ওই যে একটা গ্রাম্য কথা আছে না হ্যাঁ কি কথা আছে এক জায়গায় লেখা আছে দেয়ালের মধ্যে এখানে প্রস্রাব করিবেন না এই করিলে 500 টাকা জরিমানা ঠিক আছে এখন একজনে পড়তে আছে এখানে প্রস্রাব করিবেন না করিল 500 টাকা জরিমানা কি হইল অত সব উল্লে গেছে না আস্তে কয় সে উল্লে উল্লে গেছে না এই এক শ্রেণী বর্তমানে বাইরে এসে তারা বলতেছে যে আমার বাপের জানা যা আমি ঘোরাইতে পারবো আর কোন আলেম ওলা মত দরকার নাই আস্তে কয় যাই আছে না ভাই এখন ওই শ্রেণীর লোকেরা দোয়া করে আল্লাহ আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য জাহান্নামের ভিতরে একটা ভালো জায়গা করিয়ে দেন দোয়া হুমসাবে আমরা শুনছিলেন যে তার জন্য জাহান্নামের মধ্যে একটা ভালো আচ্ছা বলেন তো দোয়াটা সুন্দর হয়েছে না আস্তে করে আরবি যদি টানে ডিফারেন্স হয় অর্থ পরিবর্তন হয় আমরা কি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ এখানে আল্লাহ বাদে কেউ মাবুদ নেই অর্থ এইটা না আচ্ছা কেউ যদি লা নাটাই না পড়ে অর্থ হইবে কি আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে ইমান আছে হ্যাঁ এখন যে নাকি এই আরবি সম্পর্কে কোরআন হাদিস সম্পর্কে না জানে হে যদি আপনার রাস্তা দেখায় তাইলে তো কো বলা না জাহান্নামের যে ভালো জায়গা এইটা হইবে আস্তে কথা হয় না ধরে বলেন কথা ঠিক কি না এই জন্য আমার বাজানদেরকে বলবো পা বাড়াইতে হইলে সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে কথা ঠিক না এখন ভালো কাজ দিয়ে সমাজে কি আছে ঝগড়া আছে কি আছে যেমন আমি বলি রুমালটা 3 হাত আর একজন বলে রুমালটা 2.5 হাত এখন এই ঝগড়া বাজছে না মীমাংসার পদ্ধতি কি মাপকাঠি নেওয়া লাগবে কি নেওয়া লাগবে মাপকাঠি নেব মাপকাঠি রবার রবারের মাপকাঠি টান দিলে 4 হাত সাইডে দিলে 2 হাত এই মাপকাঠি দিয়ে কেউ যদি রুমালের ঝগড়া মীমাংসা করতে চায় পারবে ঝগড়া আরো কথা ঠিক কিনা এই অনেকে জাহান্নাম এবং বেহেশতের রাস্তার ব্যাপারে সিদ্ধান্ত নেয় নিজের বুদ্ধি অনুযায়ী জ্ঞান অনুযায়ী কথা ঠিক কিনা আচ্ছা মানুষের জ্ঞান কি স্থিতিশীল না পরিবর্তন ছোটবেলায় যে বুদ্ধি ছিল এখন তাই আছে না বাড়ছে কমছে গতকালকে একটা জিনিস ভালো মনে করেছে আজকে খারাপ হয় না গতকালকে একটা জিনিস খারাপ মনে করেছে আজকে ভালো এরকম হয় না তাহলে মানুষের বুদ্ধি কি হয় পরিবর্তন হয় এই পরিবর্তনশীল বুদ্ধি দিয়া কেউ যদি জাহান্নাম এবং বেহেশতের রাস্তা পথ ঠিক করতে চায় ধ্বংস নিবেশ কথা ঠিক কিনা তাহলে মাপকাঠি নিয়ে লাগবে এমন মাপকাঠি যেই মাপকাঠি বাড়েও না কমেও না যেমন আমরা সর্বনিয়ে আলাদা আমরা কি বলি আপনারা এই এক কাজ যদি করতে পারেন তাইলে আপনারা নাজাত পেয়ে জান্নাতে যাইতে পারবেন কিরকম একটা পথ আপনাদেরকে নির্দেশনা চরমনে থেকে আমরা দেই না আসতে কয় তাই না আবার আক্রোশী রাজার বাগ দেওয়ান বাগ সুরেশ্বর মাইজবান্ডা এই চন্দ্রপাড়া এরকম বিভিন্ন তারা একটা পথ দেখায় না ফুরফুরা সারসিগান জৈনপুর তাবলিগ তারা একটা পথ দেখায় না আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি
তারা একটা পথ দেখায় না, কথা বলে না, দেখা কি দেখায় না। এখন আমার বাজানদেরকে বলবো যে সরমনাই আলাদা কি বলে, এই আট্রসিন রাজার লোক দেওয়ান বা কি বলে, আওয়ামী লীগ কি বলে, বিএনপি কি বলে, জাতীয় পার্টি কি বলে, এগুলো নিয়ে এমন এক মাপকাঠিতে মাপতে হবে যেই মাপকাঠি পারেও না, সেই মাপকাঠির নাম হলো কোরআন এবং হাদিস। এমনি শোনাছেন না, কেউ দেখলে বুঝবে যে এটা শোনো না, এটা বুঝবে। হ্যাঁ, এইটা বোঝার জন্য পরীক্ষার যন্ত্র আছে না, কষ্টি পাথর। কি পাথর? এই কষ্টি পাথরে যখন বসা দেবে তখন সে সিগন্যাল দেবে এইটা আসল, এইটা নকল, কথা ঠিক কিনা? তাইলে এই সর্বনয়ালয় কি বলে, অমুকে অমুকে কি বলে, এই যাচাই করার জন্য কষ্টি পাথর কোনটা বলে কোরআন এবং এই কোরআন এবং হাদিসের কষ্টি পাথরে দেখবে সর্বনয়ালয় কি বলে একটা বসা দেবে। আটশি হাজার বা দেওয়ান বা চন্দ্রপাড়া কি বলে বসা দেবে, এইবার অমুক টমুক কি বলে বসা দেবে, যেটা সিগন্যাল দেবে এইটা ঠিক, এইটা বেঠি, যেটা ঠিক সেইটা আমাদের মানতে হবে, কথা ঠিক না বেঠি? এই জন্য আর বাজানদেরকে বলবো ভালো কাজ কোনটা, নেক আমল কোনটা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের ভিতরে আমাদেরকে শিক্ষা দেয়। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, পরে পরে সবাই পড়েন না, কি কি পড়তে নামাজ আমরা পড়ি না? হে আমার মালিক, আপনি আমাকে সরল সঠিক পথে, সঠিক পথে চালান। কোন পথে চালান? সঠিক পথ কোনটা আল্লাহ শিখে দেয়, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেমত বর্ষিত হয়েছে তাদের পথে আমাদেরকে চালা। কে শিখাতেছে বলেন? আল্লাহ। কে শিখাতেছে? এখন কাদের উপর আল্লাহ নেমত বর্ষিত হয়েছে জানা লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে তাদের পরিচয় দেয়, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সলিহিন وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। হে মালিক, আপনি আমাদেরকে নবীদের পথে চালান, সিদ্দিকিনদের পথে চালান, শুহাদায়ে কেরামদের পথে চালান, নেককার পরহেজগার কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়ালাদের পথে চালান। এর বলেন কথা ঠিক না ঠিক? তাইলে নেক আমল কোনটা বলেন, সাহাবায়ে কেরামদের আমল বলেন 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 বলেন। সাহাবায়ে কেরামদের আমল হলো নেক কাজ, কথা ঠিক কিনা? এবং সাহাবায়ে কেরামদের নেক কাজ যে আমলটা ব্যক্তিগত জীবন, সাহাবায়ে কেরামরা কিভাবে সাজাইছেন ওইভাবে সাজানোই হইলো, ওইটা হইলো নেক কাজ। কথা বুঝাতে পারি নাই? হ্যাঁ, এই ঘরের ব্যাপারে সাহাবায়ে কেরামরা কিভাবে ঘর পরিচালনা করছেন ওইভাবে ঘর পরিচালনা করা হইল নেক কাজ, ভালো কাজ। এই সমাজের ব্যাপারে সাহাবায়ে কেরামরা কিভাবে সমাজ পরিচালনা করছেন ওইভাবে সমাজ পরিচালনা করার নামই হলো নেক কাজ, ভালো কাজ। এই সাহাবায়ে কেরামরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করছেন সেইভাবে রাষ্ট্র পরিচালনা, সেইভাবে নীতি আদর্শ অনুযায়ী যদি তুমি চলতে পারো ওইটা হইলো ভালো কাজ। আন্তর্জাতিক ব্যাপারে সাহাবায়ে কেরাম কি আমল করছেন ওইভাবে কাজ করার নামই হলো ভালো কাজ, জোরে বলেন কথা ঠিক না বেঠি? এক শ্রেণী আমার বাজানরা ব্যক্তিগত আমলের ব্যাপারে তেমন কোনো গুরুত্ব দেয় না, বিশেষ করে পোশাকাদির ব্যাপারে, পোশাকাদির ব্যাপারে সাহাবায়ে কেরামদের আমল নাই। এই সাহাবায়ে কেরাম আমলের কাছে নিজের ইচ্ছে করেন আল্লাহর হুকুম অনুযায়ী, কার হুকুম অনুযায়ী? এই এই ব্যক্তিগত পোশাকাদির ব্যাপারে আমার মালিক কি বলছেন, লেবাসু তাকওয়া যালিকা খায়র, পরহেজগারী লেবাস তোমাদের জন্য উত্তম। সবাই বলে সুবহানাল্লাহ। পরহেজগারী লেবাস কোনটা? সাহাবায়ে কেরাম যেই পোশাক পরিধান করছে, কথা কয় না? কথা ঠিক না ঠিক? এক শ্রেণী আমার বাজানরা পোশাকাদির ব্যাপারে গুরুত্বই দেয় না, সেখানে আল্লাহর হুকুম নাই, সেখানে সাহাবায়ে কেরামদের আমল নাই। হ্যাঁ,
আল্লাহর রাসূলের আমল নাই তাহলে বুঝা গেল এই ওইটা ব্যক্তিগত এই পোশাকের ব্যাপারে যেইটা আল্লাহ এবং আল্লাহর রাসূল আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম সহ যে আমলটা করছেন করাইছেন ওইটা হলো ভালো কাজ জোরে বলেন কথা ঠিক না ঠিক এই পারিবারিক ব্যাপারে সাহাবায়ে কেরামদের আমল আছে না নাই জোরে কর তাদের ঈমান কেমন ছিল